আজকে আমরা এসেছি শঙ্করপুরে, আমার ইলেকশনের ডিউটি পড়েছিল একটা স্কুলে। তো এখন দেখলাম যে ওই স্কুলে অনেক লোকের বসবাস করছে এখন। তাজপুর আর এদিকটা হচ্ছে শঙ্কর, এখানে গাড়ি জল হেভি ছিটাচ্ছে। আজকে আমরা এসেছি শঙ্করপুরে, গাড়ি চালাচ্ছে অরিজিৎ। আর এখানে আমার ইলেকশনের ডিউটি পড়েছিল একটা স্কুলে। তো এখন দেখলাম যে ওই স্কুলে অনেক লোকের বসবাস করছে এখন। ওদের বাড়ি ছিল স্কুলের সামনে, তো এই যে পরিস্থিতির পাশে দেখা যাচ্ছে সব ভেঙে উড়িয়ে দিয়েছে। আর ওদের বাড়িটা একদম সমুদ্রের ধারে ছিল আর কি, তো যার জন্য ওদের বাড়ি বাড়ি সব উড়িয়ে দিয়েছে ওই ইয়াসের সময়। আর ওরা এখন ওই স্কুলেই আশ্রয় নিয়েছে, এখনো পর্যন্ত ওদের বাড়ি কোনো কিছু তৈরি হয়নি। দেখলাম ওখানে ওরা কাজকর্ম করছে, সামনে মাটি বাটি কাটছে। তাই হোক, মোটামুটি একটা আশ্রয় আছে এখনো, কিন্তু খুব বেশি রিকভার হয়নি এই এরিয়াটা। আজকে ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে চলে এসেছি একদম সমুদ্রের ধারে। জায়গাটা শঙ্করপুর, আর ওপাশে একটু আগে গেছিলাম, ওপাশ থেকে ঘুরে এসেছি। আর এখন সমুদ্রের ধারে কিছুক্ষণ কাটাবো, দিয়ে আবার এখানে দেখতে যাবো। Thank you.
ভিডিওটা দেখবেন আর লাইক আর সাবস্ক্রাইব মেরে দেবেন গরিবে ইউটিউব চ্যানেল এখনো কত 400 সাবস্ক্রাইবার এখনো হয়নি সেখানে কাদা ছিল তো আওয়াজ হচ্ছে তো 1000 সাবস্ক্রাইবার হলে আর ভালো লাগবে হ্যাঁ ट्रिप हो ठीक है तो अपनारा चेष्टा कर स्क्रीनशॉट किन्तु चाहिए एकजन जगह दुजन होते মোটামুটি 999 সাবস্ক্রাইবার থাকবে ওইখানে সাবস্ক্রাইব করবেন 1000 হবে ওই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিবেন বা ট্যাগ করে দিবেন ফেসবুক পেজে ট্রাভেল ট্রেকিং এক্সপ্লোরার সেম নামে পেজ আছে ব্যাস আর একদিন আসবে ও নিয়ে আমাদের এখানকার লোকাল এরিয়া পুরো ঘোরা হবে এবং বাদ বাকি দায়িত্ব আমার ততক্ষণ বাই বাই সাইন অফ